আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। ইনশাআল্লাহ। তো আমাদের সাথে আয়ুব ভাই যুক্ত আছেন। আয়ুব ভাই, আইভ লিটন, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের লাইভে। কেমন আছেন আপনি এবং আজকে কি বলবেন? আলহামদুলিল্লাহ, আমি আছি ভালো, আপনারাও আছেন ভালো, আশা মানে আশা রাখি। আমি অবশ্য মনে হয় গত মাস দুয়েক আগে একবার মনে হয় আপনাদের সাথে যুক্ত ছিলাম মনে হয়। তো যাই হোক, আমি আসলে আজকে কোনো কিছু প্রমাণের জন্য আর কি মানে এখানে এখানে আসা না, আমার আমার একটা জিনিস জানার ইচ্ছা আছে, আসলে কোনো কিছু প্রমাণ করার কোনো ইচ্ছা আসলে আমার নাই, আর আপনাদের মতো এত মানে জ্ঞানও আসলে আমার নাই, আমি খুব অল্প জানা মানুষ। তো আমি আমার জানার ব্যাপ্তিটাকে আরেকটু মানে আরো বড় করার জন্য চাই। হ্যাঁ, আমার কোয়েরিটা হচ্ছে, তবে আমার একটা নিবেদন, সেটা হচ্ছে আমি এখানে যতক্ষণ আছি, হ্যাঁ, আমার আবেদনটা হচ্ছে আমার আল্লাহকে নিয়ে নবনবীকে নিয়ে কোনো রকম ব্যঙ্গ বিদ্রুপ বা কোনো ধরনের মানে নেগেটিভ কোনো স্টেটমেন্ট প্লিজ আপনারা দিয়ে নিন। আচ্ছা, ঠিক আছে, আপনি অনুরোধ করেছেন, আমরা অনুরোধটা রাখার চেষ্টা করবো। ডেফিনেটলি আপনি একটা অনুরোধ যদি করেন আমরা রাখবো না, অবশ্যই রাখবো, আপনি যেহেতু আমাদের মেহমান। সে তো অনুরোধটা রাখার আগে আগে শিওর হয়ে নি যে আমরা আসলে কোন অনুরোধটা রাখতে যাচ্ছি। ধরেন আপনি আমার কাছে চাইলেন যে ভাই ওই জিনিসটা দেন, তো তো আমি যে ওই জিনিসটা দিব আমাকে তো জানতে হবে যে কোন জিনিসটা আপনি আসলে চাচ্ছেন। এই জন্য আমি আসলে আগে শিওর হয়নি আপনি কি অনুরোধটা রাখ করলেন। যেমন ধরেন ব্যঙ্গ বিদ্রুপ, বা ধরেন আপনি বললেন যে তা ছিল। আচ্ছা, ব্যঙ্গ এটার একটা যদি আমাকে বলতেন সংজ্ঞা বা উদাহরণ, মানে কোন না ধরনের? এইভাবে, না না ভাই এইভাবে আসলে ব্যঙ্গ, যেমন আপনার যে ম্যাডাম লোপা মাঝে মধ্যে নবীকরণ সেশনকে নিয়ে এমন ধরনের উনি মানে অঙ্গ ভঙ্গি করেন, হ্যাঁ, যেটা আসলে মনে করেন যে আমরা মুসলিম হিসেবে আমাদের আমাদের লাগে এটা অনেক, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমার আবেদনটা হচ্ছে এরকমই যে এখানে যতক্ষণ আমি আছি অতক্ষণ কাইলি এই ধরনের কোনো মানে মানে কোনো স্টেটমেন্ট বা যে আচ্ছা কোনো অঙ্গ তার ভঙ্গি মানে যেন না দেন, ঠিক আছে, আয়ু সেটাই ভাই, আয়ু হচ্ছে। ভাই, আমি মনে হয় আমি বোধহয় অল্প অল্প বুঝতে শুরু করেছি। আপনি চাচ্ছেন আচ্ছা যেন ওই আচ্ছা, যে লোপাপু মাঝে মধ্যে যেরকম খা গ এইভাবে মানে উচ্চারণ গুলো করে কিছু যে শব্দ টব্দ বলে এইগুলা থেকে বিরত থাকা। আমি আচ্ছা আমি লোপাপুকে আমি অনুরোধ করছি, লোপাপু আপনি ওভাবে বলবেন না। আপনি আমি জাস্ট যতক্ষণ মানে আয়ু ওই যে ভাই আছেন আমাদের সাথে থাকবেন, আলহামদুলিল্লাহ না, আপনি জাস্ট আলহামদুুলিল্লাহ আপনি এইভাবে জাস্ট বলবেন, নরমালি খুব তাহলে আলহামদুলিল্লাহ বলবেন। হ্যাঁ, কষ্ট এবার হবে ভাই আমার বুঝতে। আমার প্রশ্নটা কি আমি করতে পারবো আমি? জি ভাই একটু একটু জি ভাই আগে বলুন। একটু ভাই একটু ওখানে যাচ্ছিলাম, আপনি একটা অনুরোধ করেছেন, আমরা অনুরোধটা রাখবো, তাই একটু শিওর হয়ে নিচ্ছি অনুরোধটা কি অনুরোধ এবং রাখবো কিভাবে সেটা একটু শিওর হয়ে নিচ্ছি, কারণ আমাদের তো ভুল হতেই পারে, মানুষ যেহেতু আমরা ম্যানেজ মর্টাল, মানুষ মাত্রই ভুল করে, আমিও মাত্র করলাম। সো লোপাপু, ধরেন আমরা এরকম কোন ধরনের ব্যঙ্গ বিদ্রুপ করি নাই, জাস্ট হাদিস যদি একটা পড়ে শোনাই। যেমন ধরেন একটা হাদিস আমরা পড়ি, সেই হাদিসটার মধ্যে দেখা যায় যে মাত্র এক মিনিট এক মিনিট, হাদিসটা পড়ার আগে তার আগে লিটন ভাইকে একটা কথা প্রশ্ন করতে চাই আমি, যে কখনো কখনো এমন কিছু কথা আছে যেগুলো কিন্তু আসলে সত্যি কথা, যেগুলো আমাদের নবীজি করে গেছেন, কিন্তু সেই কখনো কখনো সেই কথাগুলো যখন অন্যান্য মানুষ বলে তখন কিন্তু মুসলিমরা খুব অফেন্ডেড হয়ে যায় যে কেন এই কথাগুলো বললো। কিন্তু সেটার এগেনস্টেও কিন্তু তারা প্রমাণ দিতে পারে না, তারা কিন্তু বলতে পারে না যে না আমার নবী তো এরকম করে নাই। যেমন এক্সাম্পল, এই যে ইন্ডিয়াতেই তো কত বড় একটা ঘটনা হয়ে গেল যে নূপুর হ্যাঁ ভদ্রমহিলা উনি কিন্তু বলেছিলেন যে নবী তো একটা বয়স্ক লোক হয়ে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করছে, উনি কিন্তু ভালোভাবে আমার মতো ব্যঙ্গ বিদ্রুপ করে কিন্তু বলে নাই, উনি একদম অথেন্টিক একটা ইনফরমেশন দিয়েছেন। এতে এতেই কিন্তু মুসলমানরা সবাই অফেন্ডেড হয়ে গেছে যে কেন আমার ইসলাম ধর্মকে অবমাননা করা হয়েছে। তা আপনিও কি সেইভাবেই মানে ব্যাপারটাকে বিশ্বাস করেন যে যদি আমরা ইনফরমেটিভ কোনো কিছু স্টেটমেন্ট দেইও জাস্ট বিকজ আজকের যুগের সাথে ওই ভয়ঙ্কর জিনিসগুলো মানে নবী যে সব মানে কাজকাম করে গেছিলেন ওগুলা যায় না, এই কারণে আপনি অফেন্ডেড হয়ে যাবেন? তো সেইভাবে যদি আপনার চিন্তা থাকে তাহলে তো আমি বলতে বাধ্য হচ্ছি যে ভাই তাহলে আপনি বারবার অফেন্ডেড হবেন, কারণ আমরা তো সেই ইনফরমেশন গুলোই দিব যেটা আপনার নবী করেছে। আমরা কিন্তু এমন কোনো বানোয়াট কথা বলবো না, এই কথাটা আপনাকে প্রমিস করে বলছি ভাই। খোদার কসম বলে তো আপনি আবার অফেন্ডেড হয়ে যাবেন, খোদার কসম হয় নাই বললাম। আচ্ছা যান, আমি মাতুর কসম কাটলাম, মাতু দিয়ে আমার ভয় পাইছে, আচ্ছা ঠিক আছে আমি আমার কসম কাটলাম, ঠিক আছে যে আমরা এমন কোনো ইনফরমেশন দিব না যেটা আমাদের মন গড়া বা মনে প্রাণে হঠাৎ করে মনে হয়েছে আচ্ছা, এগুলো ঠিক বলছি আছে আমরা। ঠিক আছে, এটা নিয়ে আসলে আর আর বেশি দূর না যাই, আমি আচ্ছা আমার কোশ্চেনটা করি। হ্যাঁ জি প্লিজ। করুন, হ্যাঁ করুন আচ্ছা, করুন ভাই। আপনাদের আপনাদের মানে কয়েকটা লাইভ শোতে আমি মানে একটা প্রোগ্রামে ছিলাম মনে হয়, আর বাকিগুলো প্রায় প্রায় সময় শুনি। আপনাদের মূল কথা হচ্ছে যে আপনার মনে করেন যে ইসলাম ধর্ম একটা মানে ফেক, এবং মনে করেন যে আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম ভুয়া, মানে একেবারেই ভুয়া, এবং কোরআনটা এটা কোনো ঐশ্বরিক বাণী না, এবং কোরআনটা হয়তো মনে করেন যে আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে হাতে লেখা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশপাশে কিছু লোকজন ছিল তাদের দ্বারা লেখা, বা হয়তো মনে করেন যে আপনার মানে অনেক আগের মানে ধর্মীয় কিতাব ছিল, ওই ধর্মীয় কিতাব থেকে কপি করা। আপনাদের মূল থিমটা হচ্ছে এটা, এবং মোটামুটি মনে করেন যে আপনার আল্লাহ নাই, মানে ইসলাম টোটালি ফেক, এই তো। এখন আমার প্রশ্নটা হচ্ছে, এই পৃথিবীতে যেটা জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান, যে মানে ফেক কোনো জিনিস পৃথিবীতে এক্সিস্ট করে না, যেটা আসলে অস্তিত্ব নাই, যেটা ফলস, ফেক কোনো জিনিস একটা না একটা সময় মানে আপনার এটা প্রকাশ পেয়ে যায়, এটা ফলস। আমার প্রশ্ন হচ্ছে, যদি ইসলাম একবার টোটাল মানে মানে ফেক হইতো, একদম ভুয়া ভুয়া হইতো, তাহলে গত 1400 বছর ধরে একটা ধর্ম কিভাবে এখনো মনে করেন ডিয়ারকে আছে আর ওয়াও, এত স্প্রিং? হ্যাঁ, কারণ যদি এটা ফেক হইতো তাহলে তো অবশ্যই ইসলামটা, যেমন আমরা জানি, আমি অল্প বিস্তর জানি যে অনেক পৃথিবীতে অনেক ধর্ম বিলুপ্ত হয়ে গিয়েছে,
ইসলামটা যদি এরকম মানে আপনার ফেক হইতো, তাহলে তো আপনার এতদিন ইসলামটা মানে বিলুপ্ত হয়ে যাওয়াটা কি কথা, এবং এটা বিশ্ববাসীর সামনে উন্মুক্ত হয়ে যাওয়ার কথা যে কোরআনটা মিথ্যা, কোরআনটা নবী মোহাম্মদের নিজের নিজে হাতে লেখা, ঠিক আছে, এবং ইসলামটা টোটালটাই ফেক, এতদিন কিন্তু বিশ্বাসের সামনে এটা 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 খুব ভুল হয়ে যাওয়ার কথা। কিছু ভুল আছে যে আমরা কখনোই এরকম বলি নাই যে নবী নিজের হাতে কোরআন লিখে গেছে, কারণ কোরআনটা কিন্তু কম্পাইলড করা হচ্ছে, ঠিক আপনি জানেন কোরআন কিভাবে কম্পাইলড হলো সেটার পিছনের যে মানে স্টোরি, আমার মনে হয় না আপনি সেটা জানেন, জানলে এইভাবে করে বলতেন না আসলে। কোরআনকে কম্পাইল করেছিল উসমান, তো চারজন সাহাবি ছিল, মানে চারজন হচ্ছে কি বলে খলিফা ছিল আর কি, তো তারা নিজেদের মধ্যেও কিন্তু একদম দ্বন্দ্বন্দ্ব ছিল যে কার বেশি কত পাওয়ার। তো সামহাও যখন উসমান এসছে তার সময়কালে, সে অন্যান্য যে খলিফা ছিল তাদের হাফেজ কিন্তু সে নির্ধারণ করে নাই, সে তাদেরকে পুরো বাদ দিয়ে নিজে সিলেক্ট করছে কিছু হাফেজকে, এবং সেভাবেই কোরআনটাকে মানে কম্পাইল করে। এই জন্য আজকের যে কোরআন সেটাকে বলা হয় উসমানিক কোরআন। সেভাবে আমার মনে হয় আপনি এগুলো জানেন, জানলে এইভাবে বলতেন না, আমরা কখনো এরকম জানো, ঠিক আছে, আপনি জানেন। কিন্তু আরেকটা কথা বলি যে আপনি দেখবেন যে কখনো কখনো, যদিও সবাই বলে যে চাইনিজ তো ফেক মাল, চাইনিজ হচ্ছে একটা ফেক মাল, ওরা মানে কোনো জিনিসই বানাতে পারে না ঠিক মতো, এটা হচ্ছে ফেক, দুদিন পরে নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি জানেন যে চাইনিজের মার্কেট আজকে পুরো পৃথিবীতে নাম্বার ওয়ানে আছে, এরা হচ্ছে মানে যেই পরিমাণের এক্সপোর্ট করে তাদের জিনিসপত্র, সেরকম আর কোনো মানে এই পর্যন্ত এখন জানা যায় না যে চায়না এত নাম্বার ওয়ান আছে, যদিও বেশি ফেক প্রোডাক্ট, যদিও মানে কপি প্রোডাক্ট, বাট ইয়েট এগেইন একটা জিনিস যেটা, সেটা হচ্ছে সবাই অ্যাফোর্ড করতে পারে ওইটার প্রাইসটা, এই জন্য কিন্তু চায়না নাম্বার ওয়ানে আছে। সো তার মানে কি আমরা ধরে নিব যে চায়না নাম্বার ওয়ানে আছে কারণ সব কিন্তু বেস্ট এবং অরিজিনাল এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট দেয়, এই জন্য নাম্বার ওয়ানে আছে? আপনি যদি বলতেন আমাদেরকে একটু। আপনার এটা হয়তো মানে প্রোডাক্টের বেলায় খাটবে, ঠিক আছে, কিন্তু আমার কাছে ধূমির বিশেষ জায়গা থেকে, ধূমির বিশেষ জায়গা থেকে এটা ওইভাবে আসলে এটা রিলেট করা যায় না। আমি যেটা বলছিলাম যে আপনার কথা শুনে আমি মুগ্ধ হয়েছে যে ওয়াও, 1400 বছর ধরে টিকে আছে একটা ধর্ম, এটা আসলেই অনেক, এটা তো ফিকর তো এতদিন এটা বিলুপ্ত হয়ে যাওয়ার কি কথা, তাই না? হ্যাঁ হ্যাঁ সেটাই তো। তাহলে সেই থেকে, সেই দিক থেকে চিন্তা করলে 1400 বছরের চাইতে পুরনো যে ধর্মগুলো, এটা যদি মনে করেন যে ধরেন যে এটা যদি 18 ক্যারেট শোনা হয়, ইসলাম ধর্ম যদি 18 ক্যারেট শোনা হয়, তাহলে মনে করেন যে খ্রিস্টান ধর্ম হইতেছে 20 ক্যারেট সোনা, ইহুদি ধর্ম হইতেছে 22 ক্যারেট সোনা, বুঝছেন কি বলতেছি? মানে এটার চেয়ে তো আরো বেশি খাঁটি, ওটা আরো বেশি খাঁটি, কেন বলেন তো? হিন্দু ধর্ম 5000 বছর আগে, ওকে ফাইন, খ্রিস্টান ধর্ম বা ইয়াহুদিজম এটা মনে করেন যে আরো 20,000 বছর আগে, সো হোয়াট, প্রত্যেকটা ধর্ম ধর্মের জায়গাতে থাক, আপনার সাথে একই জায়গায় আছি, সো হোয়াট, আপনি না সবার আগে প্রায়োরিটি দিলেন একটা সময়ের ভিত্তি দেখিয়ে যে সবচেয়ে দীর্ঘমেয়াদী যেহেতু আছে, তো সেই জায়গায় হচ্ছে ইসলাম হচ্ছে সবচেয়ে সত্যি। তো আমি বলতেছিলাম, আমি কিন্তু বলি নাই, আমি কিন্তু এটা একবারও বলি নাই, আমি বলি নাই, আমি 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 বলছি আমার লাস্ট কোয়েশ্চন ছিল, আমি বলি নাই যে 1400 বছর টিকে আছে তার মানে এটা হচ্ছে আপনাদের বিশ্বাস করতে হবে যে এটা সত্য ধর্ম, তা না কিন্তু, আমি আপনাদের মতামত জানার জন্য যে 1400, এটা তো যদি এটা আমার 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 কোয়েরি ছিল এটা যে যদি এটা ফেক হয় এবং টোটালি সবকিছু মানে ভুয়া হয়, তাহলে তো এটা তো দিনের ডেমনিশ হয়ে যাওয়ার কথা, তাহলে এটা এখনো এইভাবে এইভাবে টিকে আছে কিনা? চেষ্টা করি না যে কাঠের একটা মূর্তি ভগবানের নিয়ে কালকে ট্রল করলাম, এই বুলগারে নিয়ে ভগবান যে কি মানে আজ এটা লোপা বুলগারে ভগবানের মন্দিরে যায় দেখবেন উল্টা একটা থাবর দিতে পারবে না, তো এটা নিয়ে তো আমরাও ফাইজদানি করি, তাই না? সো ইটস দ্য সেম থিং অ্যাপ্লাইজ ফর ইওর ইসলাম, এটা আমরা আলাদা করে দেখছি না, কারণ ইসলাম আমাদেরকে কনভিন্স করতে পারে, তার যুক্তি দিয়ে কনভিন্স করতে পারে না, তার রেশনালিটি দিয়ে কনভিন্স করতে পারে না, তার যে স্ক্রিপচার উইচ ইজ হ্যাপেন টু বি কোরআন, এটা দিয়ে আমাদেরকে কনভিন্স করতে পারে না আমাদের মতো মানুষদের। কিন্তু আইয়ুব লিটন, আপনি বা একটু আগে যে জসিম ভাই এসেছিলেন, আপনাদের চেহারা দেখি আমার ভালো লাগছে, কারণ আপনারা আমার বাপ ভাই, আমারই আত্মীয় স্বজন, কারণ আমিও আপনাদের দলেরই একসময় ছিলাম। কিন্তু যেই জিনিসটা আমি এখন সবার আগে প্রোটেস্ট করি সেটা হচ্ছে যে আমি যখন অন্তর দিয়ে লালন পালন করবো কোনো কিছু একটা, কোনো কিছু না জেনে, সেটা কিন্তু অন্ধবিশ্বাসী হয়, সেটা আলটিমেটলি অন্ধবিশ্বাসী হয়, সেটা কখনো খালি বলতে পারি না যে এটা আমার বিশ্বাস না, আমি যদি কখনো এভিডেন্স কিংবা লজিক কিংবা আমার রেশনালিটি আমি যদি অ্যাপ্লাই না করি কোনো কিছু একটা বিশ্বাস করার ক্ষেত্রে, এটা বরাবরই অন্ধবিশ্বাসী হবে। সো আশা করি বুঝবেন আইয়ুব লিটন ভাই, এবং আপনাকে কিন্তু খুবই রেশনাল মানুষ মনে হচ্ছে, যে আপনি একটা স্মার্ট মানুষ, আপনার যথেষ্ট যুক্তি আছে, কিন্তু জাস্ট আপনি ওই জায়গাটা এসে থমকে গেছেন, আপনি জাস্ট অ্যাপ্লাই করতে যাচ্ছেন আপনার যুক্তিগুলো, কারণ ওই আল্লাহ তো নিজেই বলে দিচ্ছে কোরআনে যে খবরদার আমার নিয়ে কোয়েশ্চেন করা যাবে না, কোয়েশ্চেন করলে কিন্তু ইমান থাকবে না, তো ওই জন্য আপনি আপনার মনটাকে ওই জায়গায় আনতেই দিচ্ছেন না যেখানে একটা কোয়েশ্চেনের উদ্রেক হয় এবং যে কোয়েশ্চেনটাই পারে আপনাকে পরিত্রাণ দিতে সেই অন্ধবিশ্বাস থেকে। না এখন ব্যাপারটা হচ্ছে যে না, আমি তো ওই জায়গায় ওই বাউন্ডারির বাইরে আমার যাওয়ার সুযোগ নাই তো, আর আমি আমি চাইও না যেতে, কারণ হচ্ছে যে সৃষ্টিকর্তা মানে কি, সৃষ্টিকর্তা মানে হচ্ছে অদৃষ্ট বিশ্বাস। হ্যাঁ, তো ঐশ্বরিক কোনো ব্যাপারে যদি আমি বিশ্বাস করি, তাহলে সেখানে আমি প্রমাণ চাইতে পারি না, আই ডোন্ট হ্যাভ রাইট। আচ্ছা আমার যদি জায়গাটা হচ্ছে, আপনাকে একটা কথা বলি, ডেরাম ডেরাম নামের একটা সিরিয়াল কিলার ছিল যার সাইকোলজিক্যাল প্রবলেম ছিল ছোটবেলা থেকেই, তার মানে এটা এপিসোডও এসেছে মানে
নেটফ্লিক্সে এখন কিন্তু দেখাচ্ছে, মানে অ্যামেজিং একটা স্টোরি যেটা সত্য ঘটনা থেকে নেওয়া হয়েছে। তো এই জয়রামকে যদিও অন্যান্য সবাই বলেছিল যে সে একজন সিরিয়াল কিলার বাট তার মানুষের কিছু সমস্যা ছিল, তো একজন খ্রিস্টান ধর্মের অনুসারী তার সেলমেট মানে একই জেলে থাকতো সে একজন ক্রিমিনাল ছিল, সে কিন্তু তাকে বিভৎসভাবে হত্যা করেছে এই জয়রামকে, এবং বলছে কি যে আমার জিজাস আমার কানের কাছে এসে বলে গেছে যে আমার হত্যা করতে হবে এই জন্য আমি হত্যা করছি। এরকম ভাবে মনে করেন আয়ুব ভাই, আজকে আপনাকে আরেকটা মুসলিম এসে আপনাকে হত্যা করে গেল যে এ আমার মুসলিমের নামটা খারাপ করতেছে, যেটা আমার আসল মুসলিম সে সেইভাবে করছে না, সে যে নাস্তিকের লাইভে গেছে এটাও তো একটা বরখলাপ করা আমার মুসলমান ধর্মের, সো এটাকে সে হচ্ছে হেনস্থা করতেছে, এটাকে কলুষিত করতেছে, এই জন্য আমার আল্লাহ বসে এই আয়ুব লিটনের ঘাড়ে একটা কোপ দিতে এই জন্য মারা ফেলছি, আপনি কি সেটাকে সাপোর্ট করবেন কি করবেন না ভাই? কোনোভাবেই না, ওকে কেন করবেন না? করবো না, কারণ হচ্ছে আমি কোরআন হাদিসের বিভিন্ন জায়গাতে এখন আমি বলি এই কথাটা বললে আপনি আপনারা আমাকে এখন বিপদে ফেলে দেবেন যে হ্যাঁ বিপদে ফেলে দেবেন হচ্ছে যে আপনি আমি একটা স্টেটমেন্ট দেবো এটা রেফারেন্স এখন আপনাদের মতো অত অত প্রিপারেশন কিন্তু আমার নাই, কিন্তু আমি কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কলারের মুখে বা হয়তো এখন আমি এটা কোট করা আমাদের খুব টাফ ব্যাপার, হ্যাঁ যে মানে আপনার মনে করেন যে অমুক সুরার অমুক আয়াতে, বাট আমি পাইছি হ্যাঁ, বা বিভিন্ন আমি যাদেরকে মানে খুব ভালো ইসলামিক স্কলার হিসেবে জানি অনেক জায়গাতে আছে যে ইসলাম কারোর উপরে কখনোই চাপিয়ে দেয়া চাপিয়ে দিতে কখনোই বলে না এরকম একটা, আপনাকে মিনিমাম আপনাকে মানে কিন্তু এখন যদি আপনি আমাকে বলেন যে আপনি কোন সূরার কোন আয়াত এটা এই মুহূর্তে আমি ওয়েল প্রিপেয়ার না আসলে এটা এই কিন্তু আমি পাইছি ঠিক আছে প্রিপেয়ার হয়ে আসবেন ভাই আমরা তো শিখতে চাচ্ছি আপনার কাছ থেকে, আচ্ছা প্রিপেয়ার হয়ে আসবেন ইনশাআল্লাহ, আজকে আপনাদের সাথে কথা বলে আমার খুবই লাগলো ভালো, আমি এখন আসলে আমার একটু মানে জি জি নিশ্চয়ই অনেক জরুরি কাজ মনে হচ্ছে, তো থ্যাংকস আর ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো, এবং আমরা আমাদের মনে হলো যে আপনি চমৎকার একজন মানুষ এবং আপনি আপনি দ্বিমত থাকা সত্ত্বেও আমাদের সাথে দ্বিমত থাকা সত্ত্বেও আপনি সে আলোচনা করেছেন খুব ভালো লেগেছে, ভাই আবার কথা হবে হ্যাঁ ভালো থাকবেন, শুভরাত্রি, আপনার একদম আমার দুলাভাইয়ের মতো আমার সত্যি আপনাকে একটু এক্সট্রা ভালো লাগছে, আপনি ভালো থাকবেন, আপনাদের মতো মানুষদেরকে সবসময় শুভকামনা রইলো।